অর্কশিট অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে সহজ অঙ্কগুলোর মধ্যে একটি এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই সেটা আপনি বুঝতে পারবেন যে এই অর্কশিটটা আসলে কতখানি সহজ অক্সিট সাধারণত তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে এইট কলাম অক্সিট টেন কলাম অক্সিট আর টুয়েলভ কলাম অক্সিট তো আমরা টেন কলাম অর্কশিটটা শিখবো এবং এইট কলাম টেন কলাম এইট কলাম টুয়েলভ কলাম এই টেন কলামের মতোই সামান্য একটু পার্থক্য তো সর্বপ্রথম আমরা টেন কলামটা শিখবো তারপর এইট কলম এবং টুয়েলভ কলমের অঙ্ক নিয়ে আলোচনা করব। তো অঙ্কটা আসলেই অনেক সহজ যে কারণে সরাসরি আমি দু হাজার সতেরো সালের অঙ্কটা নিয়েই আলোচনা করছি কারণ আমি জানি যে কোনো জায়গা থেকেই শুরু করলেই এই অক্সিটটা আপনি পারবেন তো দু হাজার সতেরো সালে অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসে গেছে এমন একটা অঙ্ক নিয়েই আজকে প্রথম টিউটোরিয়ালটা করছি আশা করি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অক্সিট সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন তো আমি আগেই বলে রাখি অক্সিট অক্সিডের অঙ্ক করতে গেলে সর্বপ্রথম অ্যাডজাস্টিংটা ভালো করে শিখে আসতে হবে তা না হলে অক্সিড আসলে পারা যাবে না সর্বপ্রথম আমরা দেখব যে অক্সিডের অঙ্কগুলো আসলে কেমন হয় দেখুন অক্সিডে সাধারণত একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে এবং নিচে কিছু সমন্বয় যাবে দেওয়া থাকে তো ঠিক তেমনি এই অঙ্কটির ক্ষেত্রে দেখুন এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে আর নিচে কিছু সমন্বয় দেওয়া আছে এবং সর্বোপরি বলা আছে ইউ আর রিকর্ড টু পি টেন কলাম অক্সিড ফর দ্য ইয়ার ইন্ডেট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু অর্থাৎ ডিসেম্বর একত্রিশ তারিখ দু সালের একটা দশ কলমের কার্যপত্র তো প্রস্তুত করতে হবে আচ্ছা তো কার্যপত্র প্রস্তুত করার সময় দুইটা বিষয় আমাদের শেখা দরকার সর্বপ্রথম হচ্ছে কার্যপত্রের ছকটা ইম্পর্টেন্ট আমরা সর্বপ্রথম ছকটা করা শিখব তারপর কার্যপত্রটা কিভাবে শুরু করতে হয় আমরা সেটা দেখব এখন সর্বপ্রথম যেটা করব একটা ছক করে নেব দেখুন এই হচ্ছে আমাদের একটা ওয়ার্কশিট এখানে আমরা লিখব টাইটেল টাইটেল এখানে লিখব ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট তো আমাদের এই শখের উপরে যে হেডলাইনগুলো আমরা লিখি এটা অবশ্যই মনে রাখতে হবে দেখুন এটা টেন কলম আমরা এই জন্য বলি এই টুয়েল ব্যালেন্স অ্যাডজাস্টিং অ্যাডজাস্টিং টুয়েল ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট মোট পাঁচটা এটাকে আমরা যখন ডেবিট ক্রেডিট করে নেব ডিআর পরে সি আর প্রত্যেকটা যখন এভাবে করে নেব দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কলমের অর্কশিট যে কারণে এটাকে আমরা বলি টেন কলম ওয়ার্কশিট যখন আমরা এইট কলম করব তখন এখানে কলম হবে আটটা যখন আমরা টুয়েলভ কলম করব। তখন এখানে কলম করতে হবে বারোটা যেহেতু আমরা টেন কলামের করছি তাই এখানে দেখুন অনলি দশটি কলম রয়েছে এটা অ্যাকাউন্টস টাইটেল এটা বাদ দিয়ে আমরা এই দশটা ঘর গনে নিব আচ্ছা এবার আমরা চলে যাব সরাসরি অঙ্কে তো অঙ্কে এবার কলম কয়টা হবে সেটা আমরা এখান থেকে আগে একটু দেখে নিব দেখুন এখানে আমাদের ট্রায়াল ব্যালেন্সে যতগুলো এন্ট্রি থাকবে ততগুলো ঘর হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো মোট আঠারোটা ঘর করব এবং আমাদের টাইটেল লেখার জন্য দুইটা ঘর রাখবো তো মোট বিশটা ঘর আমি এখানে করে রেখেছি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আর দু একটা আমরা বাড়াতে পারবো আপাতত আমরা এখানে দেখে নিব অ্যাট ফার্স্ট যে আমাদের অ্যাকাউন্টস টাইটেল কয়টা আছে ততগুলো এবং কতগুলো এই সমন্বয় জাবেদা দেওয়া আছে তো এই প্রত্যেকটার জন্য আমরা একটা করে ঘর করে নেব সর্বশেষ দুইটা ঘর বেশি রাখব ব্যাস এবার আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স দেখুন ট্রায়াল ব্যালেন্সের কাজটা এখানে যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে একেবারেই দেখে হুবহু এই ট্রায়াল ব্যালেন্সটা আমরা এখানে লিখবো ট্রায়াল ব্যালেন্সটা আমরা একেবারেই আমাদের অঙ্কে যেটা দেওয়া ছিল দেখুন ক্যাশ থেকে শুরু করে একেবারে মিসলেনাস এক্সপেন্স এক্সপেন্সেস পর্যন্ত এই হুবহু যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে অর্থাৎ ডেবিটের টাকা ডেবিটে ক্রেডিটের টাকা ঠিক ক্রেডিটে ঠিক একইভাবে আমরা এই প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে নিলাম আচ্ছা এটাকে আমরা এখন ক্লোজ করে দিতে পারি আমাদের ট্রায়াল ব্যালেন্সের কাজ শেষ এবার আমরা চলে যাব অ্যাডজাস্টিংয়ে অ্যাডজাস্টিংয়ের ঘরে টাকাগুলো আমরা আমাদের অঙ্কে যে সমন্বয়গুলো দেওয়া থাকবে ঠিক এই সমন্বয়গুলো অনুযায়ী আমরা এখানে বসাবো শুরু করে দেখুন প্রথমে বলা আছে সাপ্লাইজ অন হ্যান্ড অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টাকা সাত হাজার পাঁচশো সাপ্লাইজ অর্থাৎ একত্রিশ ডিসেম্বর তারিখে সাপ্লাইজ আমাদের হাতে ছিল সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা তো দেখুন সাপ্লাইজ অন হ্যান্ড শুরুতে ছিল তিরিশ হাজার টাকা আর শেষে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো তাহলে আমরা এই দুটা যদি বিয়োগ করি তাহলে আমরা সাপ্লাইজ এক্সেন্সেস এক্সপেন্সেস এটা পেয়ে যাব। সাপ্লাইজ এক্সপেন্সেস বিয়োগ করলে দেখুন আসবে বাইশ হাজার পাঁচশো তো সাপ্লাইজ এক্সপেন্সেসের ক্ষেত্রে জার্নালটা হবে সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট সাপ্লাইজ ক্রেডিট এখন আমরা ঠিক এই জিনিসটাই অ্যাডজাস্টিংয়ের ঘরে লিখবো সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট সাপ্লাইজ এক্সপেন্সেস বলে কিছু লেখা আছে কি না আগে দেখে নেব দেখুন এখানে সাপ্লাইজ এক্সপেন্সেস বলে কোনো টাইটেল দেওয়া নেই যখন থাকবে না তখন আমরা এটা নিচে লিখব সুতরাং আমরা এখানে লিখে নেব সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট দেখুন এটা কিন্তু অ্যাডজাস্টিংয়ের ঘরেই লিখছি ডেবিট সাইডে আমরা লিখব বাইশ হাজার পাঁচশো সাপ্লাইজ ক্রেডিট সাপ্লাইজ বলে কিছু আছে কি না আমরা দেখে নেব দেখুন এখানে সাপ্লাইজ বা সাপ্লাইজ অন হ্যান্ড এটা একই কথা আমরা এই সাপ্লাইজের সোজা যে ক্রেডিট পাসটা আছে সেখানে আমরা বাইশ হাজার পাঁচশো টাকা লিখব ঠিক এভাবে আমরা প্রত্যেকটা অ্যাডজাস্টিং লিখবো আমরা অ্যাডজাস্টিং এই অ্যাডজাস্টিংয়ের ঘরে লেখার সময় দেখবো যে আমাদের যেটা আমরা লিখতে চাই সেই রকম টাইটে লেখান আছে কি না যদি থাকে সেই সুযোগ লিখব না থাকলে আমরা নিচে লিখে সেটা অ্যাডজাস্টিংয়ের ঘরে বসাবো পরবর্তীটাতে চলে যাব দ্য ব্যালেন্স ইন প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট দ্য ফাইভ ইয়ার্স পলিসিস ফ্রম ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড সিক্সটিন ডিসেম্বর থার্টি ওয়ান মানে জানুয়ারি এক তারিখ দু সালে আগামী পাঁচ বছরের জন্য ইন্স্যুরেন্স প্রদান করা হয়েছিল এখানে দেখুন প্রিপেইড ইন্স্যুরেন্স আগামী পাঁচ বছরের জন্য দেওয়া হয়েছিল পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার যেহেতু এক বছর শেষ তার মানে এক বছরের ইন্স্যুরেন্সের টাকাটা অলরেডি খরচ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা জার্নাল লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট তো দেখবো ইন্স্যুরেন্স এক্সপেন্সেসটা উপরে কোথাও লেখা আছে কি না দেখুন এখানে কোথাও ইন্স্যুরেন্স এক্সপেন্সেস বলে কিছু নেই তো যেহেতু নেই আমরা নিচে লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট পাশে আমরা লিখব এক বছরে নয় হাজার টাকা নয় হাজার টাকা কীভাবে পেলাম দেখুন এখানে আগামী পাঁচ বছরের জন্য পরিশোধ করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার তো আমরা পঁয়তাল্লিশ হাজারকে যদি পঁয়তাল্লিশ হাজারকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি জাস্ট নয় হাজার টাকাই আসবে তো সেই নয় হাজার টাকা আমরা এখানে বসাবো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট অর্থাৎ এই সমন্বয় জাবেদাগুলো আগেই শিখে আসতে হবে আমি আগেই বলেছি সমন্বয় জাবেদা ছাড়া কিন্তু অশিট করা যাবে না আমার এই সমন্বয় জাবেদের উপর অনেকগুলো টিউটোরিয়াল করা আছে আপনারা সেগুলো ধারাবাহিকভাবে দেখে আসতে পারেন ডেপ্রিসিয়েশান ফর দ্য ইয়ার অন দ্য অফিস ফার্নিচার টাকা সাত হাজার পাঁচশো এক বছরে অফিস ফার্নিচারের উপর ডেপ্রিসিয়েশান ছিল সাত হাজার পাঁচশো টাকা তার মানে এই জার্নালটা হবে ডেপ্রিসিয়েশান এক্সপেন্সেস ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশান ক্রেডিট তো প্রথমে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট আমরা দেখব যে এই যে রাও এখানে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস বলে কিছু আছে কি না দেখুন এখানে কোথাও ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস নেই যেহেতু নেই আমরা নিচে লিখব ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট এখানে টাকার পরিমাণটা হবে সাত হাজার পাঁচশো আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশান ক্রেডিট দেখুন এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট বলে একটা ঘর আছে সুতরাং এই ঘরের ক্রেডিট পাশে আমরা লিখব সাত হাজার পাঁচশো টাকা ডেপ্রিসিয়েশনের ক্রেডিট পাশে আর ডেবিট পাশে লিখলাম সাত হাজার পাঁচশো ডেপ্রিসিয়েশান এক্সপেন্সেস হিসাবে পরবর্তীটাতে চলে যাব দেখুন এখানে বলা আছে স্যালারিজ পেয়েবল বিশ টাকা পাঁচ হাজার তো স্যালারিজ এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেয়েবল হবে ক্রেডিট তো সর্বপ্রথম আমরা দেখব স্যালারিজ এক্সপেন্সেস বলে কিছু আছে কি না দেখুন এখানে স্যালারিজ এক্সপেন্সেস আছে তাহলে ডেবিট পাশে আমরা বসাবো পাঁচ হাজার টাকা স্যালারিস পেয়ে বল কিছু নেই তাহলে সেটা আমরা লিখে নিবো এখানে স্যালারিস দেখুন স্যালারিস পেয়েবল আমরা ক্রেডিট পাশে লিখব পাঁচ হাজার টাকা বেশ হয়ে গেল আমাদের অ্যাডজাস্টিংয়ের কাজ অ্যাডজাস্টিংয়ের ঘরে যে টাকাগুলো বসবে সেটা অবশ্যই আমাদের এখানে যতগুলো অ্যাডজাস্টিং থাকবে সবগুলো জাবেদা করে এভাবে আমরা বসিয়ে নিব। যেটা আমাদের রেও মিলে থাকবে সোজা বসাবো না থাকলে আমরা নিচে লিখে সে টাকাটা ট্রান্সফার করবো এবার আমরা দুই পাঁচটা যোগ করে নিব। তো যোগ করার সময় এখানে একটা ঘর ফাঁকা রেখে পরবর্তী ঘরে আমরা টোটাল লিখবো টোটাল লিখলাম দেখুন আমাদের নিচে একটা ঘর বেশি ছিল আমরা সেটা ডিলিট করে দিলাম কারণ একটা ঘর আমাদের কম প্রয়োজন হবে আচ্ছা এবার যদি আমরা অ্যাডজাস্টিংটা যোগ করে ফেলি তাহলে দেখা যাক কত আসে সমন্বয়টা যোগ করলাম অর্থাৎ অ্যাডজাস্টিংয়ের ঘরটা যোগ করলাম চুয়াল্লিশ হাজার টাকা আসলো আমরা এটা ক্লোজ করে দিব আচ্ছা তো এখন অ্যাডজাস্টিংয়ের ডেবিট এবং ক্রেডিট পাসটা কিন্তু অবশ্যই সমান হতে হবে এবার আমরা চলে যাব অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ সমন্বিত রেওয়া মিল তার মানে এখানে আমাদের রেও যে টাকাগুলো আছে এবং অ্যাডজাস্টিংয়ের যে টাকাগুলো আছে এটা সমন্বয় করে আমরা এই অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সে বসাবো কীভাবে সমন্বয় করব দেখুন এখানে ডেবিটের টাকা এবং ডেবিটের টাকা যদি থাকে তাহলে আমরা যোগ করে বসাবো আর ক্রেডিটের টাকা ক্রেডিটের টাকা যদি থাকে যোগ করে বসাবো অর্থাৎ একই জাতীয় থাকলে যোগ করব বিপরীত থাকলে আমরা বিয়োগ করব। কিভাবে হয় আমরা খুব সহজে বুঝতে পারবো দেখুন এখানে দশ হাজার আছে সরি এক লক্ষ আছে আমরা ডেবিটে এক লক্ষ টাকা বসাবো ঠিক আছে কীভাবে এখানে পঞ্চান্ন হাজার আছে এখানে কোনো টাকা নেই সুতরাং সরাসরি এখানে ডেবিট পাশে পঞ্চান্ন হাজার টাকাই আমরা বসাবো বসালাম দেখুন এখানে আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ডেবিটে এখানে ক্রেডিটে আছে নয় হাজার টাকা যেহেতু বিপরীত আমরা বিয়োগ করে ডেবিট পাশে বসাবো কারণ ডেবিট পাশে টাকাটা বড় পঁয়তাল্লিশ হাজার থেকে নয় হাজার বিয়োগ করলে আমরা পাবো ছত্রিশ হাজার টাকা কারণ এখানে যে টাকাটা এটা ডেবিট আর এটা আছে ক্রেডিট যেহেতু বিপরীত তাই বিয়োগ করবো যদি এখানে ডেবিটে থাকতো আমরা যোগ করে দিতাম সহজ কথায় আমরা বলবো একই জাতীয় থাকলে যোগ করবো আর বিপরীত থাকলে আমরা বিয়োগ করে বসাবো দেখুন এখানে তিরিশ হাজার টাকা আছে ডেবিটে পাশাপাশি ক্রেডিটে আছে বাইশ হাজার পাঁচশো তাহলে একটা ডেবিট এবং একটা ক্রেডিট সুতরাং এখানে আমরা বিয়োগ করবো বিয়োগ করে ডেবিটে বসাবো কারণ ডেবিটের টাকাটা এখানে বড়ো তাই আমরা ডেবিট পাশে বসাবো সাত হাজার দেখুন এখানে এক লক্ষ টাকা আছে অ্যাডজাস্টিংয়ে কোনো টাকা নেই সরাসরি আমরা এক লক্ষ টাকা ডেবিটে বসাবো তারপর আছে বিশ হাজার আমরা ডেবিটে বিশ হাজার বসাবো এখানে ক্রেডিটে দশ হাজার আছে এবং ক্রেডিটে আছে দেখুন সাত হাজার পাঁচশো তাহলে দুটোই ক্রেডিট সুতরাং আমরা দুটোই যোগ করে ক্রেডিট সাইডে বসাবো সতেরো হাজার পাঁচশো অর্থাৎ একই জাতীয় হলে যোগ হবে এবং বিপরীত হলে আমরা বিয়োগ করব। তাহলে এখানে পনেরো হাজার এখানে যেহেতু কোনো অ্যাডজাস্টিংয়ে টাকা নেই সরাসরি যেটা আছে সেটাই বসাবো দুই লক্ষই বসালাম এখানে দেখুন চল্লিশ হাজার আছে আমরা ডেবিটে চল্লিশ হাজার টাকাই বসাবো ক্রেডিটে বসাবো তিন লক্ষ পঞ্চাশ হাজার এখানে দেখুন এক লক্ষ বিশ হাজার আছে ডেবিটে এবং এখানে ডেবিটেও আছে পাঁচ হাজার তাহলে এখানে সর্বোপরি বসবে এক লক্ষ পঁচিশ হাজার তারপরে পঁয়তাল্লিশ হাজার আছে আমরা এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা বসাব এখানে আছে বিশ হাজার ডেবিটে বিশ হাজার টাকা বসিয়ে দিব আর এখানে যেহেতু রেওমিল এখানে র্যাউমিলের কোনো টাকা নেই এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা এখানে বসাবো এখানে আর যোগ বিয়োগের প্রয়োজন নেই নয় হাজার 9000 হাজার বসবে এখানে ডেবিট আছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো বসবে ক্রেডিটে বসবে পাঁচ হাজার ব্যাস এবার আমরা আমাদের অ্যাডজাস্টিং ট্রেয়াল ব্যালেন্সের কাজ শেষ আমরা যোগ করে দেখব যে আমাদের ডেবিট এবং ক্রেডিট পাসটা সমান হলো কি না দেখুন আমরা যোগ করলাম এবং ডেবিট আর ক্রেডিট পাসটা সমান হয়ে গেল অর্থাৎ আটান্ন হাজার সরি পাঁচ লক্ষ সাতাশি হাজার পাঁচশো ডেবিটে পাঁচ লক্ষ সাতাশি হাজার পাঁচশো ক্রেডিটে অর্থাৎ এখানে ডেবিট পাস এবং ক্রেডিট পাসটা সমান হবে আচ্ছা এবার আমরা পরবর্তী ঘরে চলে যাবো দেখুন এখানে ইনকাম স্টেটমেন্ট আমাদের ইনকাম স্টেটমেন্টে বের করতে হবে এখন তো আগেই বলে রাখি ইনকাম স্টেটমেন্টে সাধারণত আমরা কি করি যাবতীয় আয়গুলো থেকে যাবতীয় ব্যয়গুলো আমরা বিয়োগ করে থাকি তো এখানে আমরা ঠিক তাই করবো যাবতীয় আয়গুলো থেকে যাবতীয় ব্যয়গুলো বিয়োগ করবো অর্থাৎ এই ইনকাম স্টেটমেন্টের যে ঘরগুলো আছে এখানে সেই টাকাগুলো আসবে সেটা হচ্ছে যাবতীয় রেভিনিউ এবং যাবতীয় আয় অর্থাৎ যাব সরি যাবতীয় রেভিনিউ এবং যাবতীয় এক্সপেন্সেস যাবতীয় আয় এবং যাবতীয় ব্যয়গুলো এখানে আসবে তো আমরা কিভাবে বুঝবো যে এখানে কোনটা আয় এবং কোনটা ব্যয় খুব সহজে আমরা এখানে বুঝতে পারবো যে যে এন্ট্রির শেষে রেভিনিউ কথাগুলো থাকবে শুধু সেগুলো এখানে নিয়ে আসবো এবং যে যে টাইটেলের শেষে এক্সপেন্সেসগুলো থাকবে সেগুলো এখানে নিয়ে আসবো শুধুমাত্র রেভিনিউ এবং এক্সপেন্সেসগুলো আনব একটা রেভিনিউ আসবে না সেটা হচ্ছে আনান্ড সার্ভিস রেভিনিউ এটা বাদে আর যার যার শেষে রেভিনিউ কথাগুলো থাকবে সেটা আমরা ইনকাম স্টেটমেন্টে নিয়ে আসবো যার যার শেষে এক্সপেন্সেস থাকবে সেটা শুধুমাত্র নিয়ে আসবো দেখুন প্রথমে ক্যাশ শেষে এক্সপেন্স রেভিনিউ কিছুই নেই সুতরাং এটা ইনকাম স্টেটমেন্টে আসবে না অ্যাকাউন্ট রিসিভেবল আসবে না দেখি এখানে দেখুন এখানে সার্ভিস রেভিনিউ আমি আগেই বলছি যার শেষে রেভিনিউ আসবে শুধু সে টাকাটা এখানে আসবে আচ্ছা তো এখানে এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নেব আমরা যখন আমরা ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিটে টাকা ট্রান্সফার করব তখন অবশ্যই এই অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের টাকাগুলোই আনবো এর আগের টাকাগুলো আমাদের আর এখানে কোনো কাজে লাগবে না সুতরাং আমরা এর পরে যত ট্রান্সফার করবো সবগুলো এই টাকা থেকেই ট্রান্সফার করব। খেয়াল রাখতে হবে তো এখানে তিন লক্ষ পাঁচ হাজার পঞ্চাশ হাজার বসিয়ে দিলাম স্যালারিজ এক্সপেন্সেস যেহেতু এক্সপেন্সেস কথাটা আছে সুতরাং ইনকাম স্টেটমেন্ট আসবে এক লক্ষ পঁচিশ হাজার দেখুন যেহেতু এর শেষে এক্সপেন্সেস আছে সুতরাং এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে দেখুন মিসার আছে এক্সপেন্সেস যেহেতু এর শেষ এক্সপেন্সেস কথাটা আছে চলে আসবে এক্সপেন্সেস আচ্ছা দেখি এখানে সাপ্লাইজ এক্সপেন্সেস তো সাপ্লাইজ এক্সপেন্সেসের বাইশ হাজার টাকা আসবে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস যেহেতু এক্সপেন্সেস কথাটা আছে শেষে আসবে নয় হাজার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস যেহেতু এক্সপেন্সেস কথাটা আছে আসবে সাত হাজার পাঁচশো দেখুন স্যালারিস পেয়েবল এখানে রেভিনিউ বা এক্সপেন্সেস কোনো কিছুই লেখা নেই সো আমরা এটা আনবো না তার মানে আমরা এই ইনকাম স্টেটমেন্টে শুধু সেই টাকাগুলো নিয়ে আসবো যার শেষে রেভিনিউ এবং যার শেষে এক্সপেন্সেস কথাটা থাকবে অর্থাৎ যাবতীয় আয়গুলো আনবো এবং যাবতীয় ব্যয়গুলো এখানে ইনকাম স্টেটমেন্টে নিয়ে আসবো দেখুন এই ইনকাম স্টেটমেন্টের কিন্তু ডেবিট আর ক্রেডিট পাসটা সমান হবে না আমরা এখানে কি করব যে পাশে টাকা বড় সেই টাকাটা নিচে বসাবো দেখুন এখানে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকাটা বড় ছিল আমি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকাটা এখানে বসিয়ে নিলাম এর থেকে এবার এই টাকাগুলো আমরা বিয়োগ করবো যেমন প্রথমে সাত হাজার পাঁচশো দেখুন এখানে আরও একটা টাকা আছে অ্যাডভার্টিজমেন্ট এক্সপেন্সেস বিশ হাজার টাকা তো এটা অবশ্যই এখানে আসবে বিশ হাজার তো সেক্ষেত্রে আমাদের মাইনাস বিশ হাজার করলে এক লক্ষ এক হাজার আসবে তার মানে আমরা বড় টাকাটা যোগ করে বসাবো এবার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে এই যে খরচগুলো এটা বিয়োগ করলে আমাদের টোটাল আয়টা পাওয়া যাবে নিট ইনকামটা পাবো এক লক্ষ এক হাজার টাকা এটা হচ্ছে আমাদের নিট ইনকাম আমরা এখানে লিখতে পারি নিট ইনকাম এক লক্ষ এক হাজার তাহলে এবার যদি আমরা যোগ করি তাহলে দেখুন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানেও হয়ে যাবে তো এই ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে দেখুন ক্রেডিট পাশে আছে আয়সমূহ অর্থাৎ রেভিনিউ আর ডেবিট পাশে আছে দেখুন এক্সপেন্সেস তো এই জন্য যেহেতু এক্সপেন্সেসটা কম ছিল আয়ের থেকে খরচটা কম সুতরাং এটা আমাদের নিট ইনকাম আচ্ছা চলে যাব এবার ব্যালেন্স শিটে ব্যালেন্স শিটে কোন টাকাগুলো যাবে এই ইনকাম স্টেটমেন্টে যে টাকাগুলো এসে গেছে এই টাকাগুলো বাদ দিয়ে বাকি সব টাকাই আমরা চোখ বন্ধ করে ব্যালেন্স শিটে পাঠিয়ে দেব দেখুন এখানে এক লক্ষ এখানে আছে পঞ্চান্ন হাজার এখানে ছত্রিশ হাজার সাত হাজার পাঁচশো এক লক্ষ এবার ক্রেডিট সাইডে সতেরো হাজার পাঁচশো পনেরো হাজার দুই লক্ষ ডেবিট সাইডে আছে চল্লিশ হাজার এগুলো যেহেতু ইনকাম স্টেটমেন্টে এসে গেছে এগুলো আসবে না আর শুধুমাত্র আসবে দেখুন এখান থেকে এই যে পাঁচ হাজার এটাই রেভিনিউ কিছু নেই স্যালারিস পেয়েবল এটা সরাসরি চলে যাবে ব্যালেন্স শিটে যেহেতু এই অ্যাডজাস্টিংয়ে ক্রেডিট পাশে আছে তাই আমরা এই পাঁচ টাকা সরাসরি ব্যালেন্স শিটে বসাবো ব্যালেন্স শিটে ক্রেডিটে পাঁচ হাজার টাকা বসাবো কারণ এখানে দেখুন অ্যাডজাস্টিংয়ে ক্রেডিটে পাঁচ হাজার টাকা আছে আচ্ছা আর আছে এখানে ইনকাম স্টেটমেন্ট সরি নিট ইনকাম এই নিট ইনকাম এক লক্ষ এক হাজার টাকা এটা যখন এই ইনকাম স্টেটমেন্টের ডেবিটে থাকবে ব্যালেন্স শিটে আমরা এটাকে দেব ক্রেডিটে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে কিন্তু যদি ইনকাম স্টেটমেন্টের নিট লস হয় তাহলে এই টাকাটা থাকবে ক্রেডিটে অর্থাৎ ক্রেডিটের টাকা যখন ছোটো হবে তখন এই এই যে টাকা এটা ক্রেডিটে আমরা যেটাকে বলবো নিট লস এই নিট লস এখানে যখন ক্রেডিটে থাকবে তখন আমরা ব্যালেন্স শিটে ট্রান্সফার করব ডেবিটে এই টাকাটা মনে রাখতে হবে অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে নেট ইনকাম যদি থাকে অর্থাৎ ডেবিটে টাকা থাকলে এটা যাবে ক্রেডিটে আর ইনকাম স্টেটমেন্টে যখন ক্রেডিটের টাকা থাকবে সেটাকে আমরা বলবো নেট লস সেটা যখন ব্যালেন্স শিটে ট্রান্সফার করবো তখন সেটা আমরা ডেবিটে দিয়ে দেবো শুধু এই টাকাটা চেঞ্জ হবে আর সবগুলো যেটা ডেবিটে থাকবে সেটা ডেবিটে যেটা ক্রেডিটে থাকবে সেটা ক্রেডিটে বসবে আচ্ছা তো এখানে যেহেতু ডেবিটে আছে এক লক্ষ এক হাজার এটা আমরা ক্রেডিটে দিব এক লক্ষ এক লক্ষ এক হাজার আমরা ক্রেডিটে দিয়ে দিলাম এবার আমরা যোগ করে নেব টোটাল ডেবিট পাস এবং ক্রেডিট পার যোগ করে দেখব যে আমাদের ডেবিট পার্স এবং ক্রেডিট পাসটা সমান আছে কি না দেখুন আমরা ডেবিট পাস এবং ক্রেডিট ফার্স্ট যদি যোগ করে দেখি তাহলে তিন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো এখানেও তিন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো হয়ে যাবে তো এই ছিল আমাদের ওয়ার্কশিট আশা করি আপনারা বুঝতে পেরেছেন অক্সিটের অঙ্কগুলো আসলেই অনেক সহজ তো এরপরও আরও অনেকগুলো টিউটোরিয়াল করবো ধারাবুকে দেখে যান আমি আশা করি অক্সিট সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ